নমস্কার, আমি সুমন সোম, আশলিয়া গার্লস কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক। আজ এই মহান দিবস উপলক্ষে আমি আমার কিছু ছোট্ট বক্তব্য পেশ করছি। একথা বলার অপেক্ষা রাখে না যে 1947 সালের 15ই আগস্ট ভারতের স্নিগ্ধ মাটিতে ফুটেছিল আশার সুগন্ধ গোলাপ, উদিত হয়েছিল নতুন রাঙা সূর্য, ফলে প্রতি বছর নতুন উদ্দীপনায় নব আহ্লাদে নব সমারোহে দিনটি পালিত হয়। বারবার যেন নতুন আনন্দে নতুন প্রসঙ্গে এই দিনটিকে আমরা খুঁজে পাই। স্বাধীনতা শব্দটিকে ভাঙলে আমরা স্বযুক্ত অধীনতা, অর্থাৎ নিজের অধীনে থাকা, আরও সহজ করে বলতে গেলে নিজের ইচ্ছায় চলাফেরা করার অধিকারই হল স্বাধীনতা। জার্মান কবি সৈনিক নিৎসে বলেন, স্বাধীনতা মানে নিজের দায়িত্ব নিজে নেবার ইচ্ছা। এখন কেউ প্রশ্ন করতে পারেন, আমার অনিচ্ছা সত্ত্বেও সরকার আমাকে 14 বছর অবধি স্কুলে যেতে বলে, ফলে আমি কোথায় নিজের দায়িত্ব নিজে নিতে পারলাম? আমি তো স্বাধীন নই, অথবা আমি স্বাধীন বলেই ট্র্যাফিকের লাল বাতি জ্বললেও যেতে পারি, নচেত আমি স্বাধীন কিভাবে? না, বিষয়গুলোকে এমন ক্ষুদ্র অর্থে নয়, বৃহৎ ব্যাপ্তি দিয়ে ভাবতে হবে। স্বাধীনতা বলতে আমরা বুঝব কতগুলো কর্তব্য পালনের দ্বারা, কতগুলো অধিকার ভোগ করা, যাতে আমরা সকলে পারস্পরিক সৌহার্দ্য নিয়ে বাঁচতে পারি। আব্রাহাম লিঙ্কনের একটি ভাষায় আমরা দেখেছি, যারা অন্যকে স্বাধীনতা দেয় না তারা নিজেরাও স্বাধীনতার যোগ্য নয়। যখন পৃথিবীতে রাষ্ট্রের ধারণা ছিল না, পশুচারণকে ভিত্তি করে খাদ্যের সন্ধানে পাহাড় নদী পেরিয়ে এক স্থান থেকে অন্য স্থানে মানুষ ঘুরে বেরিয়েছে, সেই সময় 3,500 বছর আগে ভারতে আর্যদের আগমন, তারা এসে আদিবাসিন্দাদের কোণঠাসা করে, আর তখন পৃথিবীর নিয়ম ছিল জোর জার মুলুকদার, আর সেই থেকেই বিভিন্ন জাতির কর্তৃত্ব এসেছে এই ভারতে। কেউ এসে ভারতকে লুট করে নিয়ে গেছে, কারণ আমরা জানি ভারত ধনধান্যে পুষ্পে ভরা। এদেশের প্রতি পৃথিবীর বিভিন্ন জাতির লিপ্সা ছিল প্রবল, তবু তাদের রাজত্বের অবসানকে আমরা স্বাধীনতা দিবস বলিনি। কিন্তু আমাদের দেশের ইতিহাসে ইংরেজদের যে আগমন চরম ঘৃণ্যতম একটা অধ্যায় বলে আমরা মনে করি। তারা এমন জাতি যাদের অত্যাচারের ব্যাপ্তি এবং মাত্রা দুটোই হৃদয় বিদারক। তারা আমাদের দেশের মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে নিজের দেশে পাচার করেছে, কিছু কাঁচামাল শিল্পজাত করে আবার আমাদের দেশবাসীর কাছেই চড়া দামে বিক্রি করেছে। তাদের শোষণ নিপীড়নের কথা শুনলে চোখে জল আসে। 1919 সালের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কথা কে পড়েনি? 1350 বঙ্গাব্দের মনন্তরের কথা কে জানে না? তাই তাদের এই 190 বছরের কুশাসনের অবসান আন যতই একটা নোংরা জীবন থেকে উত্তরণের দিন সত্যিই স্বাধীনতার দিন। তাই কবি শামসুর রহমান আবেগঘন হয়ে এই সম্পর্কে বলেছিলেন, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। একটু পিছনে তাকালেই দেখতে পাই 1757 সালের পলাশির যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের যে স্বাধীনতার যে শ্বাস প্রশ্বাসের যে অধিকার সেটা হারিয়েছিলাম। মুক্তির স্বাদ ফিরে পেতে প্রচুর ছোট ছোট আন্দোলন করতে হয়েছে এই দেশে। স্বদেশী, অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলন এদের মধ্যে অন্যতম। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, স্বাধীনতা পাবার সহজ কোনো পথ নেই, মৃত্যুর ছায়াভরা উপত্যকা দিয়েই যেতে হবে বারবার, যতক্ষণ না আমাদের আকাঙ্ক্ষার পর্বত চূড়ায় পৌঁছেছি। আর এই ভাবনার ভর করেই ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, সূর্য সেন, বীর আব্দুল হামিদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী প্রমুখের অক্লান্ত পরিশ্রম ও বুদ্ধিমত্তার জন্য, আবার অসংখ্য নাম না জানা দেশবাসীর দেশপ্রেমী দেশপ্রেমী বলিদানের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অগ্নিঝরা অক্ষরে লিখেছিলেন, দেশ ছাড়বি কিনা বল,
না ছাড়িলে কিলের চোটে হার করিব জল। সত্যি আমাদের দেশের বীর সন্তানেরা ইংরেজদের দেশ ছাড়তে বাধ্য করেছিল, আমরা পেয়েছি আমাদের দীর্ঘ প্রতীক্ষিত সেই স্বাধীনতা। কিন্তু প্রশ্ন ওঠে, আমাদের পূর্বজরা যে আশা নিয়ে এদেশকে মুক্তি করেছিল তা কি আমরা ভোগ করেছি? স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। আমরা প্রতি নিঃশ্বাসে এই আশা ভঙ্গের যে যন্ত্রণা, সে যন্ত্রণা অনুভব করেছি। তাহলে আমাদের দেশের স্বাধীনতার মূল্য কী? হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে যে স্বপ্নের বাহারি ফুলের বাগানে ছবি এঁকেছিল, আজ তা কোথায়? সেই সব মা বোনদের স্বাধীনতা কোথায় যারা প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছেন? সেই ছোট্ট শ্যামলির স্বাধীনতা কোথায় যে প্রতিদিন মায়ের আঁচল ধরে বাবুদের বাড়িতে কাজ করতে যায়? সেই কিশোর বল্টুর স্বাধীনতা কোথায় যার এখন স্কুলে থাকার কথা তাকে নিয়মিত ট্রেনে ফকারি করতে দেখা যায়? সেই ছোট্ট রাজুর স্বাধীনতা কোথায় যে তার অসহায় মা বোনেদের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে কেরালা কিংবা দিল্লিতে কাজ করে? সেই সব গরিব লোকদের স্বাধীনতা কোথায় যারা একটু কিছুর সুরাহা চাইতে গেলে কাড়ি কাড়ি টাকা ঘুষ দিতে হয়? আর জাতির নামে, ধর্মের নামে লড়াই, সাম্প্রদায়িক দাঙ্গা, প্রতিনিয়ত অশিক্ষা, অস্বাস্থ্য, দারিদ্র, শিশুশ্রম নিয়ে আমরা বেঁচে আছি। নারী অধিকার, মত প্রকাশের স্বাধীনতা মৃত্যুশয্যায় শায়িত। এসব থেকে যদি মুক্তি না পাই, তবে এই স্বাধীনতা বড় বেদনার, বড় ব্যথার, চায় না এই স্বাধীনতা। জানি মুখোশধারী নেতা, ঘুষখোর আমলা, স্বার্থপর ব্যবসায়ী এরাই দেশকে পঙ্কিল করেছে, তারাই ছিনিয়ে নিয়েছে দেশের সত্যিকারের স্বাধীনতা। স্বাধীনতা এদের কাছে অনুষ্ঠান সর্বস্ব, এক লৌকিকতা মাত্র। এরা কোনো দিন দেশের মঙ্গল নিয়ে ভাবেনি, ভাববেও না। স্বাধীনতার মুখ এরা করেছে কালিমালিপ্ত, তবু এত বীর শহীদের আত্মবলিদান কোনোভাবেই ম্লান করে দেওয়া যায় না, কোনোভাবেই বলা চলে না যে এই আজাদি ঝুটা হ্যায়। নতুন সুস্থ এবং ন্যায্য স্বাধীনতার আশা বুকে জিগিয়ে রেখে আসুন আমরা কণ্ঠ ছেড়ে গাই সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এবং বুক ফুলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। নমস্কার। স্বাধীনতা ও ভারতবর্ষ, কবি সূর্য তনয় অধিকারী। যে দেশের পবিত্র মাটিতে জন্ম নেন আপোষহীন সংগ্রামী দেশ নায়ক নেতাজি, যে দেশের রাষ্ট্রনায়কের আসন অলঙ্কৃত করেন APJ আব্দুল কালামের মতো মহামানব, সে আমার দেশ, সে আমার স্বপ্নের জন্মভূমি। যে দেশের জাতীয় সঙ্গীত শুনলে হৃদস্পন্দনে দেশপ্রেমের সুরমূর্ছনার হিল্লোল খেলে যায়, যে দেশের দেশনায়ক ক্ষুদিরাম ভগৎ সিং মাস্টার দা বিনয় বাদল দীনেশের আত্মবলিদানে গৌরব গাথা শুনে দেহের প্রতিটি লোমকূপে আগুন ঝরে রক্ত সঞ্চারিত হয়, যে দেশের মেধা মহাকাশ গবেষণা বিজ্ঞান চর্চা আজ পৃথিবীর মানুষের কাছে বিস্ময়, সে আমার জন্মভূমি ভারতবর্ষ। যে দেশের মানুষ ব্রিটিশদের এদেশ থেকে বিতাড়িত করতে নিজের সন্তানকে অভুক্ত রেখে সর্বস্ব তুলে দেয় স্বরাজের হাতে, আবার যে দেশের সারধান নেশি নেতা ব্রিটিশদের ছেড়ে যাওয়া মালে আধিপত্য কায়েম করে, স্বাধীনতা দিবসের সকালে দেশপ্রেমের বুলিয়া ওড়ায়, সে আমার মাতৃভূমি, সে আমার ভারতবর্ষ। যে দেশে সরকারি কর্মচারী কাজ করতে বেতনের সাথে সাথে ঘুষও নেয়, যে দেশে ক্ষমতার অলিন্দে বসতে গরু ছাগলের মতো বিধায়ক মন্ত্রীদেরও কেনা বেচা চলে, তবু সে আমার গর্বের ভারত, আমার জন্মভূমি। যেখানে তুলসী তলায় পরিবারের মঙ্গল কামনায় সন্ধ্যা প্রদীপে শঙ্খ ধ্বনিতে সন্ধ্যা নামে, সন্ধ্যা নামে মন্দিরে মসজিদে গুরুদুয়ারায় চার্জে মঙ্গলময় আরাধনায়, আর যেখানে ফজরের নামাজের রাত ভোর
ভয় ঘুম ভাঙে ভেসে আসা আজানের সুরে, সে আমার ভারতবর্ষ, সে আমার জন্মভূমি। যে দেশে নববধূকে বরণ করা হয়, এ সোমা লক্ষ্মী বসো ঘরে মঙ্গল গীতে শঙ্খধ্বনিতে, আবার সেই বধূকে কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে ভোগ করতে হয় শারীরিক নির্যাতন। এ আমার দেশ, আমার স্বাধীন জন্মভূমি। এখানে ঘটা করে মা কালীর পুজো করা হয়, আবার গায়ের রং কালো হওয়ার অপরাধে হতে হয় নির্যাতিত, হতে হয় সামাজিক তাচ্ছিল্যের শিকার এই দেশে, আমার ভারতবর্ষে। যে দেশে কোটি কোটি টাকার ঋণ খেলাপে অপরাধী শিল্পপতি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে, আবার ফসলের দাম না পেয়ে ঋণ মেটাতে অপারক, যে দেশের কৃষক আত্মহত্যার পথ বেছে নেয়, সে আমারই মাতৃভূমি ভারতবর্ষ। যে দেশের বাবা মাকে তাদের 18 বছরের সন্তানের হাসপাতালে বেড না পেয়ে ছটপট করতে করতে মর্মান্তিক মৃত্যু অসহায়ের মতো দেখতে হয়, আবার যে দেশের মানুষ তাদের প্রিয় চলচ্চিত্র নায়কের অসুস্থতার খবরে কেঁদে বুক ভাসায়, আরোগ্য কামনায় ঘটা করে হাজার হাজার টাকা খরচে আয়োজন করে মঙ্গল যজ্ঞে, সে এই আমারই জন্মভূমি। যে দেশের মানুষ দুবেলা দুমুঠো খাবারের জন্য পরিযায়ী শ্রমিকের তকমা নিয়ে পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে পড়ে থাকতে বাধ্য হয়, পেটের দায়ে বাধ্য হয় নিজের বুকের ধনকে, নিজের সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে, আবার যে দেশে ক্রিকেট বিনোদনে খরচ হয় কোটি কোটি টাকা, সে আমার 133 কোটির জন্মভূমি। যে দেশের মাটি আর্য অনার্য সকুহুন মোগল পাঠানকে আপন করে নিয়েছে সমাদরে, সে মহামানবের মিলন ক্ষেত্র, আমার জন্মভূমি, আমার ভালোবাসা, আমার যৌবনের সুখ স্বপ্ন, আমার মহান ভারতবর্ষ। জো শহীদ হুয়ে হ্যায় উনকি সরায়া করো কুরবান, তন বতন বতন মেরে আবাদ রহে তো, বতন বতন মেরে আবাদ রহে তো, বতন বতন মেরে আবাদ রহে তো, মে জহাঁ রহো জহাঁ মে ইয়াদ রহে তো, মে জহাঁ রহো জহাঁ মে ইয়াদ রহে তো, বতন মেরে বতন। जूता है जापानी, है पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, है पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। हर कर्म अपना करेंगे ऐ वतन तेरे लिए, আজা আজা জিন্দু স্বামী আনে কে তলে, আজা জরি বালে নীলে আসমান কে তলে, চক দে হো চক দে ইন্ডিয়া, চক দে হো চক দে ইন্ডিয়া। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয় শীতলাম সস্য শ্যামলা মাতরম, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম,
वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम ये दुनिया एक दुल्हन ये दुनिया एक दुल्हन दुल्हन के माथे की बिंदिया ये मेरा इंडिया ये मेरा लोगों को समझ सको तो समझो दिल भर जानी जितना भी तुम समझोगे उतनी होगी हैरानी फिर भी दिल है हिंदुस्तानी फिर भी दिल है हिंदुस्तानी फिर भी दिल है हिंदुस्तानी फिर भी दिल है हिंदुस्तानी। नमस्कार आमी आसलेहा गार्ल्स कॉलेजेर स्टूडेंट नाम शिवली दास आमी 15 आगस्ट आमादेर स्वाधीनता दिवस उपलक्षे एकटी स्वदेश पर्यायेर गान करबो बोले ठीक करेछि तो आमी आमार गान शुरू करछि। আমি স্বাধীনতা দিবসের জন্য নৃত্য পরিবেশন করি।